হ্যালো সবাইকে, অবশেষে আমার টিকটক আইডিটি ভেরিফাইড হলো। হ্যালো সবাইকে, টিকটকে কে সেরা, কাবিলা নাকি ইভা? বর্তমান সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের সুবাদে জনপ্রিয়তা পেয়েছেন বেশ কয়েকটি চরিত্র, যাদের মধ্যে অন্যতম দুজন হলেন কাবিলা ও ইভা। কিন্তু আপনি কি জানেন, এই কাবিলা ও ইভা নাটকে অভিনয়ের পাশাপাশি টিকটকে তুলেছেন ঝড়, তৈরি করেছেন বিশাল ফ্যান বেজ। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দেই টিকটকে কার জনপ্রিয়তা কেমন এবং ফলোয়ার্সের দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছেন, কাবিলা নাকি ইভা। প্রথমে আসি কাবিলার কাছে। টিকটকে তার অংশগ্রহণ খুব একটা বেশি দিনের না হলেও এই কয়েকদিনে এ পেয়েছেন মিলিয়ন ভক্তের ভালোবাসা। কাবিলার টিকটক অ্যাকাউন্টটি চলছে তার প্রকৃত নাম জিয়াউল হক পলাশ দিয়েই। তিনি মূলত টিকটকে তার সকল ধরনের কাজের আপডেট দিয়ে থাকেন। এখন পর্যন্ত তার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় 12 লাখ এবং কাবিলার ভিডিওগুলোতে লাইক পড়েছে 80 লাখেরও বেশি। এছাড়াও কাবিলা তার টিকটক আইডি ভেরিফাই করেছেন মাত্র 3টি ভিডিও দিয়েই। তুমি বিয়ে করবে? একটা মেয়ে আছে, নাম সেমন্তী, প্রেসিডেন্সিতে পড়ে। এদিকে ব্যাচেলর পয়েন্ট সিজন 4-এ এসে যুক্ত হওয়া পার্সা ইভানারও রয়েছে টিকটকে বিশাল ফ্যান বেজ। নিয়মিত ছোট ভিডিও আপলোড দিয়ে ভক্তদের কাছ থেকে ইভানা লাইক তুলে নিয়েছেন 50 লাখেরও বেশি এবং তার অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার সংখ্যা প্রায় 10 লাখ। পার্সা ইভানা মূলত তার ডান্সের ভিডিও এবং বিভিন্ন গানের সাথে লিপসিং করে টিকটকে আপলোড করেন। এছাড়াও যদিও ইভানা টিকটকে বেশ পুরনো, তবে কাবিলার জনপ্রিয়তার কাছে তাকে হার মানতেই হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার কি মনে হয়, কাকে এগিয়ে রাখা যায় টিকটকে জনপ্রিয়তার দিক থেকে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি এবং পরবর্তীতে ব্যাচেলর পয়েন্ট নাটকের নিত্য নতুন সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।